ভারতীয় ক্রিকেট ভক্তদের জন্য রয়েছে এক দারুণ সুখবর। ব্যাঙ্গালোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে আবারও বল হাতে দেখা গেল ভারতের তারকা বোলার জসপ্রীত বুমরাকে। জাতীয় ক্রিকেট একাডেমিতে বুমরাকে দেখা যায় দীর্ঘক্ষণ বোলিং অনুশীলন করতে। বুমরাও নিজের ফিটনেস সম্পর্কিত সমস্ত আপডেট নিজেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় বুমরার বোলিং অনুশীলনের ভিডিও দেখে আশাবাদী হতেই পারেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুটি গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচে বুমরা দলে থাকতে পারেন এমনটাই এখন মনে করা হচ্ছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি টেস্ট ম্যাচে বুমরাকে দলে রাখেননি ভারতীয় ক্রিকেট বোর্ড। তার পিঠে চোট থাকার কারণেই তিনি ভারতীয় দলে সুযোগ পাননি। দীর্ঘদিন চোটের কারণে জসপ্রীত বুমরা পেশাদার ক্রিকেটের বাইরে ছিলেন। চোটের কারণে তিনি এশিয়া কাপেও খেলতে পারেননি, যদিও তিনি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেশ কিছু টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন, কিন্তু চোটের কারণে তাকে আরও একবার বসতে হয় মাঠের বাইরে। শ্রীলঙ্কা সিরিজে ভারতীয় দলে জসপ্রীত বুমরা অন্তর্ভুক্ত থাকলেও পিঠে সমস্যার কারণে তিনি শেষ মুহূর্তে সরে দাঁড়ান। এরপর বিসিসিআই তরফে স্পোর্টস সায়েন্স এক্সপার্ট ডক্টর নিতিন প্যাটেলকে বুমরা দ্রুত ফিট হয়ে ওঠার জন্য নিযুক্ত করা হয়। সব মিলিয়ে বুমরার অনুশীলনে ফেরা ভারতীয় ক্রিকেট ভক্তদের আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ এবং বিশ্বকাপের আগে অনেকটাই আত্মবিশ্বাস যোগাবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।